হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জামানার পর হযরত আবু বকর হুজুর তানার জামানা চলে আসলো। হযরত আবু বকর হুজুরের জামানা শেষ, হযরত আবু বকর হুজুরের পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেশের রাষ্ট্রপতি ছিলেন, আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেতে বেলা ঘুমায় না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে 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 পাহারা দেয়। হযরত উমরকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী সাহাবী উমর, তুমি কেন রাত্রে বেলা না ঘুরে না ঘুমিয়ে ঘোরো? আল্লাহ নবী সাহাবী উমর বলেছিল, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ নবী সাহাবী বলছি, কোন নদীর কিনারায় যদি একটা কুকুরের বাচ্চা না খেয়ে পড়ে থাকে কায়ামতের দিন, আমি উমর আল্লাহ দরবারে আমার হিসাব দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে উমরে ফারুক বলছেন, কায়ামাতের ময়দানে আমি আমার জবাব দিতে হবে আল্লাহর দরবারে, যে একটা কুত্তার বাচ্চাও যদি না খেয়ে থাকে। হযরতে উমর কেমন নেতা ছিল! ও আমার ময়দানেরা, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমরে ফারুক বলল, আমি রাত্রেতে জেগে জেগে পাহারা দিই, কারণ কেউ যদি না খেয়ে থাকে কাল কায়ামাতের ময়দানে আল্লাহ দরবারে জবাব দিতে হবে। আমি রসুলের সাহাবি, আমি উমর, কায়ামাতের কথা মনে করে আমি উমর রাত্রে ঘুমাই না। বলুন সুবহানাল্লাহ। বলছে, আমার রাত্রে ঘুমা না ঘুমায় তার কারণ হলো, রাত জেগে জেগে আমি পাহারা দিই তার কারণ হলো, যদি কেউ না খেয়ে ঘুমায় আমি উমর, আমার কি করতে হবে? জবাব দিতে হবে। হযরতে উমর এমন করে রাত জেগে জেগে যখন পাহারা দেয়, হঠাৎ করে একটা মরুভূমির মধ্যে চলে গেল, গিয়ে দেখে যে একটা কুঁড়ে ঘর মতো আছে, তো তার মধ্য দিয়ে রাত্রের বেলা তো হযরতে উমরে ফারুক পাহারা দিত, তো নিশুদ রাত্রে একটা কুঁড়ের মধ্য থেকে, ছোট্ট কামরার মধ্য থেকে যেন একটা গানের আওয়াজ ভেসে আসছে। কিসের আওয়াজ? গানের আওয়াজ ভেসে আসছে। হযরতে উমরে ফারুক তিনি এমন রাগী সাহাবী ছিল, হযরতে উমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত সেই রাস্তা দিয়ে 41 দিন পর্যন্ত শয়তান যেতে ভয় করত, এত রাগী সাহাবী ছিল। তো সেই হযরতে উমর তানার জামানায় যদি কেউ গান বলে তাহলে তার আস্ত রাখবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, হযরতে উমরে ফারুক দেখলো একটা কামরার মধ্য থেকে গানের আওয়াজটা ভেসে আসছে, যে গানের আওয়াজটার বাংলা অর্থ হলো, যে আমার যৌবন টলমল করে তুমি এসে আমার দেখা গেলা না, বাংলা অর্থ হলো এটাই। হযরতে উমরের মাথাটা গেল আগুন হয়ে, যে এই রাষ্ট্রে আমি জীবিত থাকা অবস্থায় এই রাষ্ট্রে গান বলবে, গান চলবে, আর আমি উমর সেই নেতা, এমন নেতা থাকার আমার কোনো প্রয়োজন নাই। হযরতে উমর এত রাগা রেগে গেল, হযরতে উমর দরওয়াজা ভেঙে হযরতে উমর তার ঘরের ভিতরে প্রবেশ করল। ও আমার ভাই জানেনা, আল্লাহ নবীর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার জামানায় রাত জেগে যখন পাহারা দেয়, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী দেখলো তানার কানের মধ্যে যেন গানের আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবীর সাহাবী উমর চিন্তা করলো, যেখানে কোরআনের আইন চলে সেই রাষ্ট্রে গান বলবে তার কত বড় ক্ষমতা। আল্লাহ নবী সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তানার মাথাটা গরম হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী রাগে যখন তানার মাথাটা গরম হয়ে গেল, হযরত উমার ঘরের দরওয়াজা ভেঙে সেই মহিলার ঘরের ভিতরে ঢুকে পড়েছিল। রাত্রে বেলা হযরতে উমার ওই মহিলার ঘরের ভিতরে ঢুকে পড়ল। হযরতে উমার ওই মহিলাটিকে বলছে যে তুমি এত রাত্রেতে এখানে গান বলছো, সেই যুবকটা কোথায় যার নিয়ে তুমি গান বলছিলে? হযরতে উমার ভেবেছে মনে হয় মহিলাটির এই দাপনার উপরে কোনো ব্যাটা ছেলে মাথা রেখেছে, আর ওই মহিলাটি যৌন উন্মুক্ত করা গান বলছে। হযরতে উমার এই কথা মনে করে ঘরের মধ্যে ঢুকেছিল। হযরতে উমার বলছে বলো সেই যুবকটা কোথায়? হযরতে উমার তরবারি বার করলো। কি বার করলো? তরবারি বার করলো। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবী হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ারি বার করলো। মহিলাটিকে বলছে বলো তোমার দাপনার উপরে যে পুরুষটা মাথা রেখে শুয়েছিল সে পুরুষটা কোথায়? আল্লাহ নবী সাহাবীকে বললো, আল্লাহ নবী সাহাবীকে বললো তুমি কে আমার ঘরের মধ্যে ঢুকেছো? তুমি কেন এত রাত্রে আমার ঘরের মধ্যে ঢুকলে? আল্লাহ নবী সাহাবীকে বলছে তুমি আমার ঘর থেকে পার হয়ে যাও, তুমি যদি আমার ঘর থেকে না বার হও আগামীকাল হযরতে উমার ফারুকের আদালতে তোমার নামে বিচার দেব, তোমার মৃত্যুদণ্ড হবে। বলছে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, না হলে আগামীকাল তোমার নামে আমি হযরতে উমারের কাছে বিচার দেব, আর আগামীকালই তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরতে উমারই তো ঢুকেছে তার ঘরে নাকি, না অন্য কেউ ঢুকেছে? মহিলাটি তো জানে না যে হযরতে উমার কে বা হযরতে উমারের দেখতে কেমন, ও না দেখেই বলেছে কথাটা। হযরতে উমারকে যদি চিনতো নিশ্চয় বলতো যে ভাই উমার, কিন্তু হযরতে উমারকেই বলছে তোমার নামে আগামীকাল উমারের আদালতে বিচার দেব এবং তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরতে উমার বলছে আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি বলো তুমি গান বলছিলে কেন, সেই যুবকটা কোথায়? ও আমার ভাই জানে না, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবী হযরতে উমারকে বলল আমি তোমার কোনো কথার জবাব দিতে পারবো না, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এমন একজন মহিলা, আমি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আমি গান বলছি তার মধ্যে যথেষ্ট কারণ রয়েছে, আমি নিশ্চয়ই জানি এটা কোরআনের রাষ্ট্র, এটা কোরআনের আইন চলে, কিন্তু আমি গান বলে শরীয়তের একটা আইন অমান্য করেছি, আর তুমি আমার ঘরের মধ্যে ঢুকে চার থেকে পাঁচটা কোরআনের আইন ভঙ্গ করেছ। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে উমারকে বলছে আমি গান বলেছি, হ্যাঁ এটা আমার অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, আমি কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি, কিন্তু তুমি আমার এই ঘরের মধ্যে ঢুকে তুমি কোরআনের চার থেকে পাঁচটা আইন তুমি লঙ্ঘন করেছো। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, ছেলে রেখে দিন, আল্লাহ নবী সাহাবীকে বললো, আল্লাহ নবী সাহাবী হযরতে উমারকে বললো তুমি কোরআনের পাঁচটা আইন লঙ্ঘন করেছো। হযরতে উমার বললো আমি যে কোরআনের আইন লঙ্ঘন করেছি এ কেমন ভাবে জানলো? হযরতে উমারকে বললো আমি এমন একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমার স্বামী অন্য কেউ নয় আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী। বলুন সুবহানাল্লাহ।
হযরতি উমার একটু নরম হয়ে গেল। যে আল্লাহ নবী সাহাবীর স্ত্রী উনি পরিচয় দিচ্ছে, তো আল্লাহ নবী সাহাবী হযরতে উমার বলল, সব ঠিক আছে, কিন্তু এই যে আমি কোরআনের পাঁচটা আইন লঙ্ঘন করেছি, তুমি এটা কেমন করে জানলে, এটা আমার সঙ্গে বলো, বা আমি কি কি কোরআনের আইন ভঙ্গ করেছি এটাও আমার সঙ্গে বলো। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উমারকে বলল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমার ঘরের মধ্যে সন্দেহজনকভাবে ঢুকেছো, তুমি মনে করছো মনে হয় কোনো পুরুষ আমার দাপনার উপরে মাথা রেখেছে, আর আমি ওই পুরুষটিকে আনন্দ দেওয়ার জন্য যৌন উন্মুক্ত করা গান বলছি, তুমি যে আমাকে সন্দেহ করে আমার ঘরের মধ্যে ঢুকেছো, এখানে তুমি কোরআনের একটা আইন ভঙ্গ করে দিয়েছো। বলছে তুমি তো সন্দেহ করে আমার ঘরের মধ্যে ঢুকেছো, যে কোন কোন পুরুষ আমার উরুর উপরে মাথা রেখেছে, আর আমি তাকে খুশি করার জন্য আমি গান বলছি। হযরতে উমারকে বলল, তুমি এই জায়গায় কোরআনের একটা আইন তুমি ভঙ্গ করেছো। হযরতে উমার তো বলছে, তাই তো, আল্লাহর নবী তো বলতো যে মানুষের প্রতি এই সন্দেহ করে কথা বলা বা সন্দেহ ভেবে নেওয়া এটা শরীয়তে কোন রকম বৈধ নয়। মনে করুন একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে দুজনেই মোটর সাইকেল করে যাচ্ছে, আমরা মনে মনে ধারণা করি, আমরা মনে মনে ভাবি, দেখো ও একখানা জিনিস মোটর সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছে, আমরা ভাবি না, ভাবি না, এই কথা বলেন, ভাবি তো, এই ধারণাটা যে আমরা করি, কোরআন বলছে, রসুল বলছে, শরিয়াত বলছে, এই ধারণাটা করা শরিয়াতে বৈধ নয়। সে তো তার নিজের বোনকেও নিয়ে যেতে পারে, সে তো তার নিজের স্ত্রীকেও নিয়ে যেতে পারে, সে তো তার নিজের মাকেও নিয়ে যেতে পারে, এই ধারণাটা করা শরিয়াতে কোন রকম ভাবে বৈধ নাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে উমার এই কথাটা শুনে এবার একটু নরম হয়ে গেল, নরম হয়ে তরবারিটা এবারে খাপের মধ্যে পুরতে লাগলো, তরবারি বার করেছিল, তরবারিটা এবার খাপের মধ্যে ঢোকাতে লাগলো। আর হযরতে উমার বলছে, বোন আমি আর কি ভুল করেছি আমাকে একটু বলবে? কথাটা নরম হয়ে গেল, প্রথমে বলছিল তরবারি বার করে বলছে, কইছে বার কর তাকে, তার গর্দান আমি কেটে দেব, অথচ কিন্তু ঘরে কোনো পুরুষ ছিল না। হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম হয়ে গেল এবং হযরতে উমার বলছে, বোন আমি আর কি অন্যায় করেছি সেগুলো আমাকে একটু বলো, আমি একটু শুনবো। ও আমার ভাই জানেনা, ও সোনার বাণী কেনা, আল্লাহ নবী সাহাবী হযরতে উমার ফারুক এবার একটু নরম হয়ে গেল, তরবারিটা খাপের মধ্যে ঢুকিয়ে নিল। হযরতে উমার ফারুক বোন বলে সম্বোধন করলে, ও আমার বোন তুমি বলো আমি আর কি অন্যায় করেছি, আমি আর কি অপরাধ করেছি। হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমার অন্যায়টা তুমি বলো, আমি উমার শুনতে চায়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উমারকে বলল, তুমি কোরআনের দ্বিতীয় আইন লঙ্ঘন করেছো, ঘরের সামনের দরওয়াজা দিয়ে ঢুকতে হয়, তুমি ঘরের সামনের দরওয়াজা না দিয়ে না ঢুকে তুমি ঘরের পিছনের দরওয়াজা দিয়ে ঢুকেছো, ঘরের পিছনের দরওয়াজা দিয়ে ঢোকার কারণে তুমি কোরআনের দুই নম্বর আইন ভঙ্গ করেছো। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হয় না কেন? বলছে যে তুমি কোরআনের দুই নম্বর আইন ভঙ্গ করেছো, তুমি ঘরের পিছনে দরওয়াজা দিয়ে ঢুকেছো, বা এমন কোন জায়গায় এসেছে উপরে ঢুকেছে, বা যে কোন সাইড দিয়ে এত রাগা রেগে গিয়েছে, কোনটা সামনের দরজা কোনটা পিছনের দরজা হুঁশ নাই, গান বলেছে মানে তার আমি আজকে শেষ করে ফেলবো।
হযরত উমর এত রাগে সাহাবী ছিল, কথায় কথায় তরবারি বার করত। তো হযরতে উমর এত রাগান্বিত হয়ে গেল, হযরতে উমর সামনের দরজা না পিছনের দরজা সব হুঁশ নাই, ঢুকে পড়েছে ঘর ভেঙে। এবার ঘরের মধ্যে ঢুকে বলছে কই সে, অথচ কিন্তু কেউ নাই। তো হযরতে উমরকে বলল, তুমি কোরআনের দ্বিতীয় আইন লঙ্ঘন করেছ, তুমি আমার ঘরের পিছনের দরজা দিয়ে ঢুকে কোরআনের দুই নম্বর আইন ভঙ্গ করেছ। হযরতে উমর আরো একটু নরম হয়ে গেল। হযরতে উমর বলছে, বোন আমি আর কি ভুল করেছি, আমার ভুলটা একটু বলো, আমি উমারে ফারুক শুনতে চাই, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী সাবি হযরতে উমার ফারুক কে বলল, ও আল্লাহ নবী সাবি কে বলতে লাগলো, আল্লাহ নবী সাবি হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমরকে বলল, তুমি কোরআনের তিন নম্বর আইন লঙ্ঘন করেছ, তুমি আমার ঘরে ঢুকেছ কিন্তু আমার কোনো পারমিশন না নিয়ে, বিনা পারমিশনে আমার ঘরের ভিতরে ঢুকেছ, বলুন সুবহানাল্লাহ। তাহলে কারোর ঘরের মধ্যে ঢুকলে পারমিশন লাগবে না লাগবে না? এই জোরে বলেন, লাগবে তো নাকি? আর আমরা তো কারোর ঘরের মধ্যে ঢুকতে গেলে পারমিশন ছাড়াই আমরা ঢুকে যাই, যায় না যায় না? আমরা অনেকেই যাই, এই ভুলটা করি, কিন্তু এই ভুলটা করা কি ঠিক? শরিয়াতে বৈধ নয়, কারণ শরিয়াত বলছে তোমার মা যদি তোমার পাশের ঘরে থাকে, তোমরা শুনে নাও জেনে নাও, কান খুলে শুনে রেখে দাও, তোমার মা তোমার পাশের ঘরে থাকে, তোমার বোন তোমার পাশের ঘরে থাকে, তোমার ভাবি তোমার পাশের ঘরে থাকে। দেখা গেল এমন করে, পাশের কামরায় মা আছে, তার পাশের কামরায় বোন আছে, তার পাশের কামরায় ভাবি আছে, যেই ঘরেই ঢোকো না কেন পারমিশন নিতে হবে, এবং পারমিশন নিয়ে সালাম দিয়ে ঢুকতে হবে, বলুন সুবহানাল্লাহ। কি গো, আজ থেকে পারবেন তো নাকি? পারমিশন নিতে হবে। তোমার স্ত্রীর ঘরেও যদি তুমি ঢোকো, সালাম দিয়ে ঢুকতে হবে, পারমিশন নিতে হবে, কারণ তোমার স্ত্রী কি হালাতে আছে তা জানা নাই। সুতরাং তোমার স্ত্রীর ঘরেও যদি তুমি ঢোকো, তোমার সেই পারমিশনটা নেওয়া লাগবে। ও আমার ভাই জানেরা, ও ছেলেরা, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলল, আমার আর কি ভুল হয়েছে, আমার সেই ভুলটা ধরিয়ে দাও। হযরতে উমর বলল, আমার ভুলটা তুমি ধরিয়ে দাও। হযরতে উমরকে বলল, তুমি কোরআনের পাঁচ নম্বর আইন ভঙ্গ করেছ, তোমার কোরআনের পাঁচ নম্বর আইন হলো তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কোরআনের পাঁচ নম্বর আইন ভঙ্গ করেছ, পাঁচ নম্বর আইনটা হলো তুমি আমার ঘরের মধ্যে ঢুকেছ কিন্তু তুমি যে একটা ধারণা করেছ, এই ধারণাটা কোনো রকম বৈধ নয়, তুমি আমার ঘরের মধ্যে ঢুকেছ, তুমি আমার বিনা পারমিশনে ঢুকেছ কিন্তু সালাম না দিয়ে তুমি কোরআনের পাঁচ নম্বর আইন ভঙ্গ করেছ, বলুন সুবহানাল্লাহ। চার নম্বর হলো পারমিশন না নিয়ে, আর পাঁচ নম্বর হলো সালাম না দিয়ে। তাহলে ঘরে ঢুকতে গেলে এটাও আমরা শিক্ষা পেলাম, সালাম দিতে হবে। ওই জন্য তো শরিয়াত বলছে আসসালামু কবলাল কালাম। ও ছেলেরা, ও আমার যুবকেরা,
আল্লাহ নবী বলল আসসালামু কমলাল কালাম, অর্থাৎ মুসলমান মুসলমানের সঙ্গে দেখা হলে, একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সর্বপ্রথম তোমরা সালাম দাও, তারপরে তার সঙ্গে কথা বলো, বলুন সুবহানাল্লাহ। তাহলে বলছে তোমরা যদি মুসলমান মুসলমানের সঙ্গে কখনো কোন সময় সাক্ষাৎ করো, দেখা হয়, পাড়ার প্রতিবেশী তো কি হয়েছে, একে অপরকে সালাম আদান প্রদান করবে, সালাম দেওয়ার মাধ্যমে কথাটা শুরু করলে তার জন্য আমার আল্লাহ আল্লাহর রসুল বড় খুশি হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে হলো না। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, শুনতাম মসজিদ নববীর মধুর আজান, শুনতাম মসজিদ নববীর মধুর আজান, সুরে সুরে উড়িতাম মদিনার আসমান। জোরে বলেন, সুরে সুরে উড়িতাম মদিনার আসমান, ডানা মেলে সাফ করিতাম মিম্বারের ধুলি, ডানা মেলে সাফ করিতাম মিম্বারের ধুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা হৃদয় শীতল করে মদিনার বাতাস, হৃদয় শীতল করে মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সে সবাস, পেলে সে সবাস, পেলে সে সবাস, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি। জোরে হবে না, চিল্লে হলো না। নবীর রওজা মুবারক দেখলে আমাদের জ্বালাটা মিটবে না, মিটবে না। আল্লাহর নবীর রওজা যদি কেউ চামড়ার চোখে জিয়ারাত করে, আমার রসুলুল্লাহ কাল কায়ামাতের ময়দানে তার জন্য সুপারিশ করতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। তাই বলছে মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা দিন রজনী রইতাম চে গম্বুজের পানে, দিন রজনী রইতাম চে গম্বুজের পারে, প্রাণ ভরে দিতে সালাম নূর নবীর শানে। জোরে বলেন, দিন রজনী রইতাম চে গম্বুজের পানে,
গম্বুজের পানে প্রাণ ভরে দিতে সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম মোরা দরুদের কলি, জোরে হবে না, গুনগুনিয়ে গাইতাম মোরা দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা যে কথা বলতে বলতে এই পর্যন্ত হযরতে উমারে ফারুক কটা ভুল করলো? পাঁচটা। এখন হযরতে উমার এত নরম হয়ে গেছে, লাস্টে জিজ্ঞাসা করছে, বোন তুমি যে গান বলেছিলে এই গান বলার কারণটা কি, আমি কি একটু জানতে পারি? হযরতে উমার ভালো ভাষায় নরম ভাষায় জিজ্ঞাসা করলো, কিন্তু প্রথমে যখন জিজ্ঞাসা করছিল কেমন ভাষায়, গরম ভাষায় তরবারি বার করেছে। হযরতে উমার বলছে, বোন আমার ভুলটা কি আমি জানতে পারি? না, হযরতে উমার বলছে যে তুমি গান বলেছ, সেই গান বলার কারণটা কি আমি শুনতে চাই। আল্লাহ নবী সাহাবি হযরতে উমারকে বলল, আমি গান বলছি তার কারণ হলো আজ থেকে এক বছর আগে আমাদের বিবাহ হয়েছিল, আজ থেকে এক বছর আগে আমার শাদী হয়েছিল, আমার স্বামীর সঙ্গে আমার বিবাহ হয়েছিল, আমার স্বামীর সঙ্গে আমার বিবাহ হয়ে যাওয়ার পর আমার স্বামীর বাড়ির আত্মীয় স্বজনেরা খানা খেতে মশগুল ছিল, এমন সময় দেখা গেল কোনো একজন পুরুষ এসে, কোনো একজন যুবক এসে আমাদের ওই বিয়ের অনুষ্ঠানেতে আমার স্বামীকে সালাম দিয়ে বলল, এখানে অমুক ব্যক্তি কে আছো? আল্লাহ নবী সাহাবি কে আছো? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবি হযরতে উমারকে বলতে লাগলো, আমার স্বামীর সঙ্গে যখন বিবাহ হলো আমার স্বামীকে এসে বলছে, আল্লাহ নবী সাহাবি হযরতে উমার চিঠি দিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে, সেনাপতি করবে। আল্লাহ নবী সাহাবি তিনি আর বিবাহর মঞ্চ থেকে আর খানা না খেয়ে হযরতে উমারের চিঠি পেয়ে ওই যুবক বিয়ের বাড়ি ছেড়ে যুদ্ধের ময়দানে চলতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। কোন যুবকের যদি 20-25 বছর পরে যদি বিয়ে হয় আর সেদিন যদি তার ফুল সজ্জার রাত হয়, আমরা হলে কি যাব বলে মনে হয়? যাব? যে 20-25 বছর পর যার জন্য এত অপেক্ষা করে আজ বিয়ে হয়েছে আর আজকেই আমার যুদ্ধের ময়দানে যেতে হবে? আল্লাহর নবী সাহাবীরা কিন্তু ওটা মনে করেনি, ওটা মনে করেনি। হযরতে সাদ আর সালামির কথা মনে পড়ে যায়, তিনিও এমনটাই। তানা বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ের সরঞ্জাম কিনবে বাজারে গিয়েছিল, শুনছে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ বেঁধে গিয়েছে। সাদ আর সালামি বিয়ের কেনাকাটা না করে তরবারি কিনলো, ঘোড়া কিনলো, একটা বোরখা কিনলো, কিনে হযরতে সাদ আর সালামি মাথায় ফেটি বেঁধে আল্লাহর রসুলের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে হযরতে সাদ আর সালামি শহীদ হয়েছিল। হযরতে সাদ আর সালামির সেদিনেও রাত ছিল ফুল সজ্জার রাত, কিন্তু নবীর সাহাবীরা কখনো এটা ভাবেনি, নিজের জীবনের চাইতেও, নিজের স্ত্রী চাইতেও, নিজের সন্তানের অপেক্ষা, নিজের পিতামাতার অপেক্ষাতে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কোটি কোটি গুণে বেশি ভালোবেসেছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার
ভাই জানে না, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীর ওই সাহাবী বিয়ের অনুষ্ঠানেতে যখন ওই চিঠিটা পেল, হযরতে ওমারের চিঠি পেয়ে বিয়ের মঞ্চ থেকে চলে যাচ্ছিল, আল্লাহ নবী সাহাবীকে বলল, আজ তোমার বিবাহ হয়েছে, আজ তোমার যেতে হবে না, আজ তুমি যাবে না, তুমি আজকের যাবে না। আল্লাহ নবী সাহাবী বলল, না না না, যেখানে রসুলের সাহাবী ডেকেছে সেখানে আমি আর থাকব না। বলুন সুবহানাল্লাহ, কি বলছে? যেখানে রসুলের সাহাবী ডেকেছে সেখানে আমি থাকব না, আমিও তো রসুলের একজন সাহাবী, হযরতে উমার যে আমাকে ডেকেছে তিনিও তো রসুলের সাহাবী, হযরতে উমারে ফারুকের চিঠি এসেছে মানে আমি আর এখানে থাকব না। ও আমার ভাই জানে না, আল্লাহ নবী সাহাবী আর থাকলো না। আত্মীয় স্বজনেরা বলল, ওটা তো আল্লাহ নবী ডাকেনি, ওটা তো ডেকেছে নবী সাহাবি, আল্লাহ নবী সাহাবি ডেকেছে, আজ যেতে হবে না, আজ তোমার ফুলশয্যা রাগ, আজ তোমার বাসর রাগ, তুমি আজকে রে যাবে না। ওই সময় আল্লাহ নবী সাহাবি বলল, আমি চলে যাব। আত্মীয় স্বজনেরা বলে, কমপক্ষে আজ রাতটা তুমি থেকে যাও, কাল সকালে তুমি যুদ্ধের ময়দানে চলে যাবে। আল্লাহ নবী সাহাবি বলল, না আমি যাব না। আল্লাহ নবী সাহাবি, ওমার আমাকে ডেকেছে, বলছে ওমার ডেকেছে তো কি হয়েছে, নবী তো ডাকেনি। ওই সময় আল্লাহ নবী সাহাবি বলল, যে নবীর তরিকায় চলে, যে রসুলের কথা অনুযায়ী চলে, তার কথা মেনে নেওয়াটা রসুলের মহাব্বা। বলছে তার কথাটা মেনে নেওয়া মানে রসুলের কথাও মেনে নেওয়া, এটাও একটা রসুলের মহাব্বতের পরিচয়। সুতরাং আমি তো জানি হযরতে উমার আল্লাহর নবীকে চামড়ার চোখে দেখেছে, সেই উমার আমাকে ডেকেছে, আজ আমার এখানে থাকার কোনো অধিকার নাই। হযরতে উমারের চিঠি পেয়ে বিয়ের মঞ্চ থেকে চলে গেল। ওই সময় তার স্ত্রী বলল, ও আমার প্রাণ প্রিয় স্বামী, ও আমার স্বামী, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লাহ নবী সাহাবি বলল, না আমি যেতে পারবো না। ওই সময় বলল, আমি তোমার সঙ্গে কোনো খারাপ কথা বলবো না, আমি তোমার সঙ্গে কোনো অনুরোধ করবো না, আমি তোমার কাছে কোনো কুমন্ত্রণা করব না, আমি জাস্ট তোমাকে ডাকছি, আমি শুধু তোমাকে দেখে রাখব। তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে কোনটা আমার স্বামী আমি চিনতে পারবো না, ওই জন্য আমি তোমাকে ডাকছি, তুমি আমার ঘরের ভিতরে আসো, আমি তোমাকে আমার দুই নয়ন ভরে দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে উমারের চিঠি পেয়ে ওই সাহাবীটা বলছে, না আমি যাব না, স্ত্রী ডাকছে, মনে করছে মনে হয় স্ত্রীর কাছে গেলে হয়তো যুদ্ধের ময়দানে যেতে দেবে না, বলছে কি যে না আমি যাব না, বলছে না তুমি আসো, আমি তোমার কোনো রিকোয়েস্ট বা কোনো অনুরোধ করব না, বলছে আমি তোমাকে ডাকছি, জাস্ট আমি তোমাকে দেখে রাখব যে কোনটা আমার স্বামী, কাল কায়ামাতের ময়দানে আমি তোমাকে আমার স্বামী হিসাবে খুঁজে পেতে যেন আমার কোনো অসুবিধা না হয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানে না, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, তানার নিজের স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে বলল, স্ত্রী আমার বিদায় দাও, আমার বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহর নবী সাহাবি এবারে হযরতে উমারের চিঠি পেয়ে যুদ্ধের ময়দানে চলে গেল।
ওই সাহাবীকে যুদ্ধে সেনাপতি করে পাঠিয়ে দিল। দেখতে পাগল, যুদ্ধ করতে করতে ছয় মাস পেরিয়ে গেল, প্রথমে তিন মাস চলে গেল, দেখা গেল ওখান থেকে যখন তিন মাস পার হয়ে গেল স্ত্রীর কাছে চিঠি দিল, আমি তিন মাস পরে বাড়ি ফিরব। যেদিনে বাড়ি ফেরার চিঠি আসলো সেদিনে তার স্ত্রী স্বামীর জন্য সাজুগুজু করে ঘরে বসে থাকলো। হঠাৎ করে চিঠি আসলো, তোমার স্বামী আজকে বাড়ি আসবে না, ওখান থেকে আর একটা যুদ্ধ গিয়েছে, তিন মাস পরে ফিরবে। দেখতে পা গেল তিন মাস পরে আবার সাজুগুজু করে স্বামীর অপেক্ষায় বসে থাকলো। হঠাৎ করে চিঠি আসলো, তোমার স্বামীর ওখান থেকে আর একটা যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছে, আবার তিন মাস পরে ফিরবে। আল্লাহ নবী সাহাবি হযরতে উমারের সঙ্গে এমন কথা বলছিল, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবি হযরতে উমারকে বলল, এমন করে আমার স্বামী একদিন নয় দুদিন নয়, আজ নয় মাস পার হয়ে গেল আমার স্বামী বাড়ি আসে না। কি বলছে? যে নয় মাস পার হয়ে গেল আমার স্বামীর অপেক্ষায় থাকলাম, সাজুগুজু করলাম, কিন্তু আমার স্বামী বাড়ি আসে না, আবার ওখান থেকে আর একটা যুদ্ধই পাঠালো তিন মাস পর, তাহলে বারো মাস হয়ে গেল আমি আমার স্বামীকে দেখতে পেলাম না। আল্লাহ নবী সাহাবী হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি গান বলছিলাম, আমার গান বলার কারণ হলো আমার স্বামী এমন করে তিন মাস করে, আজ বারো মাস হয়ে গেল আমার স্বামী আমার ঘরে ফিরে আসে না, আমার স্বামীর জ্বালা যন্ত্রণায় আমি মহিলা গান বলেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে গান বলার আসল রহস্যটা কি? হযরতে উমার বুঝতে পারলো, হযরতে উমার বলছে মহিলাটিকে বলছে, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি তোমার স্বামীর ছুটির ব্যবস্থা করছি। ওখান থেকে মহিলার সঙ্গে একটা কথা বলে গেল আল্লাহ নবী সাহাবী হযরতে উমার, ওই মহিলাটি কিল্ল ওই মহিলাটিকে বলল, ও আমার বোন তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার সঙ্গে বলছি তুমি উমারের কাছে চলে যাবে, আগামী কাল তুমি উমারের আদালতে চলে যাবে, এই বিচারটা হক বিচার তুমি পেয়ে যাবে। হযরতে উমার ওখানে নিজের পরিচয় ওপেন করলো না, নিজের পরিচয় গোপন করে হযরতে উমার বাড়ি চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে নিজের বেটিকে ডাকলো, নিজের কন্যাকে ডাকলো, ও আমার বেটি, ও আমার বেটি, এদিকে আসো মা, তুমি বলো তো মা, একটা মহিলা তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? আল্লাহ নবী সাহাবী হযরতে উমার যখন নিজের মেয়েকেই প্রশ্ন করলো, মেয়ে অবাক হয়ে গেল, এমন প্রশ্ন তো আমার আব্বা জান জীবনে কখনো করে না। হযরতে উমারকে বলল, আব্বা জান এমন প্রশ্ন কেন করলে? হযরতে উমার বলে, বলো মা আমার বিশেষ প্রয়োজন আছে। আল্লাহ নবী সাহাবী হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আব্বা জান, ও আমার আব্বা জান, একটা মহিলা বেশি বেশি হলে তার স্বামী ছাড়া ছয় মাস থাকতে পারে, আর তার চাইতে যদি বেশি থাকে তাহলে ওই মহিলার কষ্ট হয়। এই কথা শুনে আল্লাহ নবী সাহাবী হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু
তালানুগু তানা চোখের পানিগুলো টপ 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 করে জমিনে পড়ে যায়। আল্লাহর নবী সাহাবি হযরতে উমার দৌড়ে চলে গেল সেই মহিলা স্বামীর কাছে, এখানে অমুক ব্যক্তি কে আছো? হযরতে উমার বলল এখানে এই ব্যক্তি কে আছে, এই মহিলা স্বামী কে আছো? ওই সময় একজন যুবক বলল আমি আছি। ওই যুবককে বলল তুমি এখনই পানি চলে যাও। হঠাৎ করে বলল ও নবী সাহাবী উমার আমার বাড়ি যেতে কেন বলছো? হযরতে উমার বলল তোমার জানার কোনো প্রয়োজন নাই, তুমি বাড়ি চলে যাও, তুমি এখনই ঘরে রওনা দাও। বলুন সুবহানাল্লাহ। হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ পাক আমি অন্যায় করেছি, আমি তো জানতাম না আল্লাহ, আল্লাহ আমি অপরাধ করেছি, ও রব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমি বুঝতে পারিনি, আল্লাহ এমন অন্যায়টা আমি জানতে পারিনি, আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ করে দিন, আপনি আমার ক্ষমা করে দিন। হযরত উমার তাকে ছুটি দিয়ে দিল। সেদিন থেকে প্রত্যেক সপ্তাহে পুরুষদের এক থেকে দুই দিন করে ছুটির ব্যবস্থা হযরত উমার করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সেই থেকে ছুটি চালু হয়ে গেল, সপ্তাহে একদিন বা দুদিন করে ছুটি। এই যে সপ্তাহে ছুটিটা হযরতে উমারের জামানা থেকে শুরু হয়েছিল। বলুন সুবহানাল্লাহ।